ডিয়ার ভিউয়ার্স, গাড়ি আমদানিতে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে প্রথমবারের মতো পিছনে ফেলেছে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা। তুলনামূলক কম খরচে আমদানি এবং গাড়ি রাখার সুবিধার কারণে গাড়ি আমদানিতে মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ বেড়েছে আমদানিকারকদের। চলতি 2021 থেকে 2022 অর্থবর্ষে মোংলা বন্দর দিয়ে এই পর্যন্ত আমদানি হয়েছে 20,808টি গাড়ি। মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থবর্ষে সমুদ্র বন্দর দিয়ে দেশে মোট গাড়ি আমদানি হয়েছে 34,783টি। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে 13,975টি, বাকি 20,808টি গাড়ি এসেছে মোংলা বন্দর দিয়ে। সেই হিসাবে আমদানি করা গাড়ির 60% এসেছে মোংলা বন্দর দিয়ে। মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, 2009 সালের 3রা জুন মোংলা বন্দর ব্যবহার করে প্রথম জাপান থেকে 255টি গাড়ি আমদানি করে ঢাকার হক্স বে অটোমোবাইলস। এরপরে অন্যান্য প্রতিষ্ঠানও গাড়ি আমদানির জন্য এই বন্দর বেছে নেয়। তাতে 2009 থেকে 2010 অর্থবর্ষে মোংলা দিয়ে আসে 3,119টি গাড়ি। 2010 থেকে 2011 অর্থবর্ষে আমদানির পরিমাণ 3 গুণ বেড়ে দাঁড়ায় 9,925টিতে। আর গত 2018 থেকে 2019, 2019 থেকে 2020 এবং 2020 থেকে 2021 অর্থবর্ষে আমদানি হয়েছে যথাক্রমে 12,293টি এবং 14,474টি গাড়ি। এরপর চলতি অর্থবর্ষে সর্বোচ্চ সংখ্যক গাড়ি আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানির কারণ হিসাবে আমদানিকারকেরা বলছেন, আমদানির পর চট্টগ্রাম বন্দরে যে ভাড়ায় 2 দিন গাড়ি রাখা যায়, একই ভাড়ায় মোংলা বন্দরে রাখা যায় 6 থেকে 7 দিন। এই কারণে আমদানিকারকেরা মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানিতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এই বিষয়ে জানতে চাইলে গাড়ি আমদানিকারকের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং হক্সবে অটোমোবাইলসের মালিক আব্দুল হক বলেন, চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার ভাড়া বেশি, তাই বাড়তি ভাড়া এড়াতে ব্যবসায়ীরা মোংলা বন্দরকে বেছে নিচ্ছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আমাদের বন্দর দিয়ে গাড়ি আমদানি খরচ চট্টগ্রাম বন্দরের অর্ধেক বলা যায়। এই কারণে মোংলা বন্দর ব্যবহার করে গাড়ি আমদানি বাড়ছে। এছাড়া আমদানিকারকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা, স্বল্প সময়ের মধ্যে গাড়ি খালাস, গাড়ি রাখার জন্য উন্নত মানের শেড এবং ইয়ার্ড নির্মাণ এবং গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পদ্মা সেতু চালুর ফলে এই বন্দর দিয়ে গাড়ি সহ অন্যান্য পণ্য আমদানি বাড়বে বলে আশা করছেন মোংলা বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, সময় এবং অর্থশাস্ত্রের জন্য অনেক আমদানিকারকই এখন মোংলা বন্দরকে বেছে নেবেন। মাত্র 3.5 ঘন্টায় এখন আমদানি করা গাড়ি মোংলা থেকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হবে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।